وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ جو يحمي باب قويتر ناتحت بانتار আদাব হচ্ছে তো আল্লাহ রাসূল ওই সাহাবীকে বললেন যাও তুমি খেজুরে একটি ডগা যেটা পাতা ওটা পেরে নিয়ে এসো অতএব যে সমস্ত মানুষদের এই অভ্যাস রয়েছে পেশাব করার সময় সতর্কতা অবলম্বন করে না তারা সাবধান হয়ে যান এই হাদিস থেকে বোঝা যায় যদি আপনি সাবধান না হন মৃত্যুর পর আপনার কতগুলো কবরে আদাব হতে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ মাফ করুন أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العالمين.